সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ধীরপায়ে বাকমুতর থেকে এগোচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এবার নেটোতে যোগ দিতে ইউক্রেনকে যে শর্ত দিলেন নেটো প্রধান স্টলটেনবার্গ। মার্কিনীদের ওপর নজরদারিতে চীনের গোয়েন্দা বেলুনে মার্কিন প্রযুক্তি ব্যবহার। সামরিক হুমকি তৈরি করবে চীন, বিশ্বাস 75% অস্ট্রেলিয়ার। সুইডেনে পবিত্র কুরআন অবমাননা, ইরানের তীব্র নিন্দা। জেদ্দায় মার্কিন কনসুলেটের কাছে গোলাগুলিতে নিহত দুই। 10 দিন পর টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার। এবং আবারও বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক 150। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ধীর পায়ে বাকমুতের দিকে এগোচ্ছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনীয় বাহিনী পূর্ব, দক্ষিণ পূর্ব এবং বাকমুতের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে দেশটির ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। তারা বলেছেন, শক্ত মনোবল নিয়ে ধীর গতিতে এগিয়ে যাচ্ছে সেনারা। ইউক্রেনের কমান্ডার ইন চিফ জেনারেল ভ্যালেরি ছালুচনি ইউএস জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলিকে বলেছেন, তার বাহিনী কৌশলগত কিছু এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। ছালুচনি টেলিগ্রামে লেখেন, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী তাদের আক্রমণাত্মক পদক্ষেপের সঙ্গে এগিয়ে চলেছে, আমরা অগ্রগতি করেছি, ক্ষয়ক্ষতি পাশ কাটিয়ে শত্রুর শক্তিশালী প্রতিরোধ ভাঙতে আমরা প্রস্তুত। গত বছরের 24 ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধবন্ধ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন সরকারকে কিছু শর্ত দিলেও তা মানতে সাপ অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধে 16 মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলের কিছু এলাকা রুশ সেনারা দখলে নিলেও আলোচিত বাকমুত শহর দখলে নিতে বেগ পেতে হয়েছে মস্কোকে। দীর্ঘ যুদ্ধের পর গত মাসে বাকমুতের দখল পায় রুশ সেনারা। এদিকে দখল হওয়া অঞ্চল মুক্ত করার অভিযানে নেমেছে ইউক্রেনের সেনারা। রুশ সীমান্তবর্তী অঞ্চলে ইতোমধ্যে কয়েকটি হামলার খবর পাওয়া গেছে। দাবি করেছে দক্ষিণ পূর্বে বাকমুতের পাশের গ্রামগুলোর উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে তারা। এবার নেটোতে যোগ দিতে ইউক্রেনকে যে শর্ত দিলেন নেটো প্রধান স্টলটেনবার্গ। যুক্তরাষ্ট্র তার ইউরোপীয় মিত্রদের সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অ্যালায়েন্স বা নেটোতে যোগ দেওয়ার জন্য গত 5-6 বছর ধরে তদবির চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এতদিন পর্যন্ত এই প্রসঙ্গে স্পষ্ট কোনো সাড়া দিলেও এবার এই নিয়ে মুখ খুলেছেন নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। মঙ্গলবার উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ার রাজধানী তাল্লিনে দেশটির প্রধানমন্ত্রী কাজা কাল্লাসের সঙ্গে বৈঠক করেন স্টলটেনবার্গ। বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই বিষয়ক এক প্রশ্নের উত্তরে স্টলটেনবার্গ জানান, রাশিয়া ইউক্রেনে চলমান এই যুদ্ধ শেষ হওয়ার পরই কেবল ইউক্রেনকে নেটো সদস্যপদ প্রদানের ব্যাপারটি বিবেচনা করা হবে, তার আগে নয়। নেটো মহাসচিব বলেন, এখানে নেটো সদস্যপদ লাভের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি হলো স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইউক্রেনের টিকে থাকা। কারণ যদি পুতিন যুদ্ধে জিতে চান, ইউক্রেনের নেটোতে যোগদানের প্রশ্নটি অবাস্তব হয়ে যাবে। তাই এ যুদ্ধে জয়ী হওয়াটাই হলো ইউক্রেনের নেটোতে যোগ দেওয়ার প্রথম ও প্রধান পূর্ব শর্ত। অবশ্য সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, ইউক্রেনকে আপাতত সদস্যপদ না দেওয়া হলো কিয়েভের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে নেটো এবং চলমান এই যুদ্ধে দেশটিকে সামরিক সহায়তা প্রদানও অব্যাহত রাখা হয়েছে। মূলত ইউক্রেনের নেটোতে যোগদানের চেষ্টাকে ঘিরে দ্বন্দ্বের জেরেই যুদ্ধের শুরু। 2014 সালে রুশ বাহিনীর কাছে ক্রিমিয়া উপদ্বীপ হারানোর পর থেকে নেটোতে যোগদানের জন্য তদবির শুরু করেছিল কিয়েভ। এই ইস্যুতে বিগত বছরগুলোতে কিয়েভকে একাধিকবার সতর্কবার্তা দিয়েছে মস্কো, কিন্তু সেসবকে পাত্তা দেয়নি ইউক্রেন। টানা প্রায় 4 বছর এই ইস্যুতে মস্কো কিয়েভের টানাপোড়েন চলার পর 2022 সালে 26 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করতে রুশ বাহিনীকে নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিনীদের উপর নজরদারিতে চীনের গোয়েন্দা বেলুনে মার্কিন প্রযুক্তি ব্যবহার। চলতি বছরের ফেব্রুয়ারিতে মার্কিন আকাশে প্রবেশ করে চীনের গোয়েন্দা বেলুন, যদিও বেলুনটি পরে গুলি করে ধ্বংস করে ফেলে যুক্তরাষ্ট্র। বেলুনটিতে অডিও ভিজুয়াল তথ্য সংগ্রহের জন্য মার্কিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল বলে জানা গেছে। বুধবার 28 জুন ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে এমনই চমকপ্রদ তথ্য জানা গেছে। চীনের গোয়েন্দা বেলুন নিয়ে এক তদন্ত রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি করে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, একাধিক মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার বিশ্লেষণ থেকে জানা গেছে, চীনের গোয়েন্দা বেলুনটিতে বিভিন্ন মার্কিন যন্ত্রপাতি পাওয়া গেছে। এর পাশাপাশি বেলুনটিতে বিভিন্ন চীনা সেন্সর সহ ছবি, ভিডিও ও তথ্য চীনে পাঠানোর জন্য বিভিন্ন সরঞ্জাম ছিল। প্রতিবেদনে আরো বলা হয়েছিল, বেলুনটি গুপ্তচর বৃত্তির জন্যই তৈরি করা হয়েছিল, যদিও চীন জানিয়েছিল তারা আবহাওয়া পর্যবেক্ষণের জন্য বেলুনটি তৈরি করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল আরো জানিয়েছে, বেলুনটি আলাস্কা, কানাডা সহ বেশ কিছু মার্কিন সংলগ্ন রাজ্যের উপর দিয়ে গেলেও চীনকে কোনো তথ্য পাঠায়নি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে হোয়াইট হাউস ও ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন কোনো মন্তব্য করেনি। সামরিক হুমকি তৈরি করবে চীন, বিশ্বাস 75% অস্ট্রেলিয়ার।
75% অস্ট্রেলীয় নাগরিকের ধারণা, আগামী দুই দশকে অস্ট্রেলিয়ার জন্য সামরিক হুমকির কারণ হতে পারে বেইজিং। সম্প্রতি গবেষণা সংস্থা লই ইনস্টিটিউটের সর্বশেষ জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে বলা হয়, চীনের প্রতি অস্ট্রেলীয়দের মনোভাব গত 12 মাসে কিছুটা পরিবর্তন এসেছে, তবে তারা বেইজিং এর বিষয়ে এখনো সন্দেহ পোষণ করে। যদি অনেকে ক্যানবেরা এবং বেইজিং এর মধ্যে উচ্চ স্তরের রাজনৈতিক সংলাপ পুনরায় শুরু হতে দেখে খুশি। 2022 সালে মে মাসে ক্যানবেরায় বামপন্থী সরকারের নির্বাচনের পর থেকে চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হয়েছে। গত মার্চে করা বার্ষিকের জরিপে ভোট দিয়েছে 2077 জন প্রাপ্তবয়স্ক অস্ট্রেলীয় নাগরিক। এছাড়া গবেষণা সংস্থাটি অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার চীনের সাথে জটিল এবং পরস্পর বিরোধী সম্পর্ককে উপস্থাপন করেছে। এতে স্পষ্ট, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রতি অস্ট্রেলীয়দের আস্থা এখনো কম। সিডনি ভিত্তিক লোই ইনস্টিটিউটের পাবলিক অপিনিয়ন অ্যান্ড ফরেন পলিসি প্রোগ্রামের পরিচালক রায়ান নীলম বলেছেন, বেইজিং এবং ক্যানবেরার মধ্যে সম্পর্ক স্থিতিশীল রয়েছে, যদিও অস্ট্রেলীয়দের মধ্যে এখনো উচ্চ স্তরের সন্দেহ রয়েছে। তিনি বলেন, 3/4 অস্ট্রেলীয় মনে করে আগামী 2 দশকে চীন অস্ট্রেলিয়ার জন্য সামরিক হুমকি তৈরি করবে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার বৈদেশিক বাণিজ্যের 1/4 বেশি অংশ চীনের, যা জাপান যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার ব্যবসায়িক লেনদেনের সম্মিলিত মূল্যের চেয়ে বেশি। যদিও সাম্প্রতিক বছরগুলোতে মানবাধিকার, দক্ষিণ চীন সাগর এবং করোনা ভাইরাসের উৎস নিয়ে রাজনৈতিক উত্তেজনায় ক্যানবেরা এবং বেইজিং এর মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। সুইডেনে পবিত্র কুরআন অবমাননা, ইরানের তীব্র নিন্দা। পবিত্র কুরআন অবমাননাকারীদের সবুজ সংকেত প্রদান করায় সুইডিশ সরকারের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়েন এক বিবৃতিতে এ নিন্দা জানিয়ে বলেছেন, সুইডিশ সরকার এই প্রথম ইসলাম অবমাননাকারীদের প্রশ্রয় দেয়নি, বরং অতীত বহুবার দেশটির মাটিতে কুরআন অবমাননার ব্যাপারে চোখ বন্ধ রেখেছে। বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে দুই ব্যক্তি আগে থেকে ঘোষণা দিয়ে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। তাদেরকে নেককারজনক কাজ করার অনুমতি দেয় একটি সুইডিশ আদালত। কুরআন অবমাননা করার জন্য ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা পবিত্র ঈদুল আজহার দিনটিকে বেছে নেয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইডেনে ইসলাম অবমাননার এই ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে, বিষয়টি বিকৃত রুচির মানসিকতাকে আরো বেশি নেককারজনক করে তুলেছে, তা হল সুইডিশ সরকারের অনুমোদন ও আশ্রয় প্রশ্রয়। তিনি বলেন, বিশেষ করে যখন কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান পবিত্র হজব্রত পালন করে ব্যস্ত এবং সারা বিশ্বের প্রায় 200 কোটি মুসলমান যখন পবিত্র ঈদুল আজহা পালন করছেন, তখন সুইডিশ সরকার এই ঘৃণ্য তৎপরতা মেনে নেওয়া যায় না। কানায়নি বলেন, একটি পবিত্র ধর্মগ্রন্থের অবমাননার মাধ্যমে শুধু যে একটি ধর্মের বিরুদ্ধে আগ্রাসন ও ঘৃণা ছড়ানো হয়েছে তাই নয়, সেই সঙ্গে একটি বিশাল জনগোষ্ঠীর মৌলিক মানবাধিকারও লঙ্ঘন করা হয়েছে। তিনি এ ধরনের নেককারজনক তৎপরতার পুনরাবৃত্তি রোধ করতে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য স্টকহোমের প্রতি আহ্বান জানান। জেদ্দায় মার্কিন কনসুলেটের কাছে গোলাগুলিতে নিহত 2। সৌদি আরবের জেদ্দায় আমেরিকান কনসুলেট ভবনের কাছে গোলাগুলিতে 2 জন নিহত হয়েছেন। সৌদি প্রেস এজেন্সি বা এসপিএ বুধবার এই তথ্য জানিয়েছে। এসপিএ জানায়, নিরাপত্তা কর্তৃপক্ষ আগ্নেয়াস্ত্র হতে একজনকে থামানোর চেষ্টা করেছিল। এ সময় বন্দুকধারী গুলি চালায়। নিরাপত্তা কর্মীরা পাল্টা গুলি চালালে বন্দুকধারী ঘটনাস্থলে নিহত হন। এ সময় গুলিতে আহত হন এক নেপালি নিরাপত্তা কর্মী। পরে তার মৃত্যু হয় হাসপাতালে। নিহত নিরাপত্তা কর্মী কনসুলেটে কাজ করতেন। এসপিএ আরো জানায়, সশস্ত্র লোকটি কনসুলেট ভবনের কাছে একটি গাড়ি পার্ক করেছিলেন। তারপর বন্দুক হাতে তিনি গাড়ি থেকে বেরিয়ে আসেন। মক্কা অঞ্চলে পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে, পরে বিস্তারিত জানানো হবে। 10 দিন পর টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার। টাইটানিক জাহাজে দেখতে গিয়ে ধ্বংস হয়ে যাওয়ার 10 দিন পর আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে সাবমার্সিবল টাইটানের কয়েকটি টুকরো উদ্ধার করে আনা সম্ভব হয়েছে। বুধবার টাইটানের ধ্বংসাবশেষ সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করে আনার ছবি প্রথম প্রকাশ করা হয় বলে জানায় গার্ডিয়ান। পর্যটকদের টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে কানাডার উপকূল থেকে স্থানীয় সময় 18 জুন সকাল 6টায় টাইটানিকের ধ্বংসাবশেষের দিকে যাত্রা করে সাবমার্সিবল টাইটান। এর প্রায় 2 ঘন্টা পর 3800 মিটার গভীরে যাওয়ার পর ওপরের জাহাজের সঙ্গে টাইটানের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। টাইটান সমুদ্রের তলদেশে কাছাকাছি পৌঁছানোর পর অন্তর্মুখী বিস্ফোরণে নিজেই ধ্বংস হয়ে যায়। মারা যান সেটিতে থাকা 5 আরোহী সবাই। এর প্রায় 4.5 দিন তল্লাশির পর টাইটানিকে অদূরে ধ্বংসাবশেষ পাওয়ার কথা জানায় মার্কিন কোস্টগার্ড। বুধবার প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ক্রুরা টাইটানে কয়েকটি টুকরো হরিজন আর্টিক শিপ থেকে সেন্ট জনসন নিউ ফাউন্ডল্যান্ডে কানাডার কোস্টগার্ড ঘাটিতে নামিয়ে নিচ্ছে। কি কারণে টাইটান বিধ্বস্ত হয়েছে তা অনুসন্ধানে কাজ করছে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ তদন্ত দল। টাইটানে আরোহী ছিলেন ব্রিটিশ ভ্যানকুভার বিমান সংস্থা অ্যাকশন এভিয়েশনের চেয়ারম্যান হামিশ হার্ডিং, পাকিস্তানে অ্যারো কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান দাউদ, ফরাসি পর্যটক পল অরি নারজিলে এবং ওশান গেটের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ। টাইটান হারিয়ে যাওয়ার পর সেটির অনুসন্ধানে আটলান্টিক মহাসাগরের তলদেশে প্রায় 2500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সেটির অনুসন্ধান কার্যক্রম চালানো হয়। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার টাইটানিকের ধ্বংসাবশেষের কাছেই টাইটানের ধ্বংসাবশেষ খুঁজে পায় সাগরের তলদেশে পাঠানো একটি রিমোট অপারেটিং ভেহিকল আরওভি।
আবারও বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক 150। পুলিশের গুলিতে এক কিশোরের নিহতের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসে পুলিশ কর্মকর্তার গুলিতে 17 বছরের এক কিশোর নিহত হলে মঙ্গলবার রাত থেকে চলমান বিক্ষোভে আটক হয়েছেন অন্তত 150 জন আন্দোলনকারী। কিছুদিন আগে পেনশন সংস্কারের বিক্ষোভে টালমাটাল হয়েছিল ইউরোপের এই দেশটি। খবর বিবিসির, বিক্ষোভের দ্বিতীয় দিনে ফ্রান্সের টাউন হল সহ দেশজুড়ে বিদ্যালয় ও থানাগুলোর সামনে চরম সহিংসতা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। পুলিশ বলছে কিশোরের নাম নেহাল এম, তাকে গাড়ি থামানোর নির্দেশ দেওয়া হয়েছিল, সে তা অমান্য করে গুলি করতে তারা বাধ্য হয়েছে। নাহলির হত্যাকে অমার্জনীয় অপরাধ বলে আখ্যা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ফরাসি আলজেরীয় এক পরিবারের সন্তান নাহেল 2017 সাল থেকে দেশটির ট্রাফিক পুলিশের গুলিতে, নিহতের বেশিরভাগই কৃষ্ণাঙ্গ অথবা আরব, রয়টার্স এক প্রতিবেদন এমন পরিসংখ্যানের বিষয়ে উল্লেখ করেন। সোশ্যাল মিডিয়া প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় দুই পুলিশ অফিসার গাড়ি থামানোর চেষ্টা করছেন, একজন তার অস্ত্রটি জানালা দিয়ে চালকের দিকে তাক করেছেন। এই সময় কিশোরটি গাড়ি চালিয়ে যাচ্ছিল, তখন কাছ থেকে পুলিশ গুলি করে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।